বেলাইনেও কিরমা সিসাকত মাকাশা পেকা তাতারানি সিরদুম রাউই বথানো নাজাখা দর্ব নগর আমসায় অবহায় কিরমা সিংসা পাতিমু কাশা পেকা সরাং সালো হরি দাম চারতামই সতি থাপতি হাই তামা জরাব পাতিমু নরগই দর্ব নগর পিএসটি ফায়ার সার্ভিস নি আদং রন দদ্রকে কতমা রহস্যকা পাতিমান থাইও ফাইনে বন দদ্রকে খসা হই দর্ব নগর সাকাম নগর লাং থাকা পাতিমু নগর সাইমলকা নুখুং খুংসাও কেসে কিরেং আসমা বাই বুতানি বিহি বু বাসি বাই তত্রাও দাবাই তানি বথানো নাজাখা নিমাই দেবনা তাবক দর্ব নগর সাকাম নগর বেলাকেনা থুইতেতই রেকক তোমার বিষয়তে সৈমান খা তাই পাতিমুন চেরি নেনা বাগাই দর্ম নগর পিএসসি নাইমাতা রব হাইন থাঙ্গি সকি যা অ্যাক্সিডেন্ট যে হইছে তাই না কি বলে তাই না আমার মামা কি হইছে তাই না তো আমরা খবর পাইছি যে ওটা কইরা পদ্মপুর এখানে রাস্তার মধ্যে কে বলার মধ্যে সেটাইয়া রাস্তার মধ্যে পড়া গেছে পদ্মপুর না রাধা 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 তো লোকজনে হসপিটাল নিয়ে আইছে তো খবর পাওয়ার পরে আমি এখানে আইছি আবার পরে তো মামার কাছ থেকে যেটা বক্তব্য শুনলাম তাই যেটা বলতেছে ফাইনের সম্বন্ধে এবং আরও কে তাপস মম এবং ফাইনের সাল আলাদা নাকি আরো দুইজন তারা মিললে এই আক্রমণটা যেন করছে কেমন তখন ফাইনের অবস্থাটা খুবই মর্মান্তিক অবস্থা কোন সময় প্রাণ যায় পাওয়া যায় না তো দুই একটা কথাই বলছে তাই না কথা হওয়ার মতো না পর্যায়ে না এমন একটা অবস্থা তো এই মুহূর্তে জীবিত রেফার দেওয়া হয়েছে তো দেখা যাক সম্বন্ধে আমি এমনি চিনি কিন্তু নামটা এই মুহূর্তে আমার মনে নাই আঘাত কোন জায়গায় লাগছে আঘাত মাথাতে লাগছে গোলার গোলার এই গোলার মধ্যে আছে এই জায়গাতে হাতের মধ্যে আরো বিভিন্ন জায়গাতে আঘাত কারা কারা করছে আঘাতটা তো তাইনের যে কথাটা তাইনের বক্তব্য অনুসারে তাইনের সম্বন্ধে আছে তাইনের দুজন শালা আছে এবং তাপস নামক একজন ব্যক্তি আছে পেশেন্টের গলা প্রায় 1 ইঞ্চির মতো পুরো আসলো কাটা সামনে দিয়া এবং মাথার পেছনেও হেভি ইঞ্জুরি আসিল সো আমরা করলাম কি ফার্স্ট মাথার পেছনে স্টিচিং দিয়েছি দিয়ে সেরা তারপরে এই জায়গাটারে যোদ্দুরবারই আমরা ইমার্জেন্সি রুমে তাড়াতাড়ি রিপেয়ার করছি করছি পরে এখন ব্লিডিং আপাতত বন্ধ পেশেন্ট মোটামুটি স্টেবল আছে তো আর বাকি আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্সে ফোন করছি তারা গাড়ি নিয়ে আইতেছে আর ইন দ্য মিনটাইম পেশেন্টের ওয়াইফ আইছে তো ওয়াইফ এবং ওয়াইফের সঙ্গে আর একজন কে আছে জানি না রিলেটিভ তারা এখন পেশেন্টটা নিয়ে টিভিতে যাইব এই আর কি স্যার আপনার শুভ নামটা ডক্টর শেখর সরকার